রুগ্ন প্রায় বাংলার চিরন্তন হস্তশিল্পগুলি। বালুচরি, স্বর্ণচরি, সোনামুখী সিল্ক এই ঐতিহ্যবাহী হস্তশিল্পেরই অন্তর্গত। অসাধারণ এইসব হাতের কাজ বিশ্বের দরবারে তুলে ধরতে উদ্যোগ নিয়েছিল বাঁকুড়া জেলা প্রশাসন। বাংলার এই সাদামাটা বুননের শাড়ি পরে মার্জার সরণিতে হাঁটলেন কলকাতার নামি দামি মডেলরা। বিষ্ণুপুর মেলায় অনুষ্ঠিত হল এই ফ্যাশন শো। বলিউডি স্টাইলে বালুচরি শাড়ি পরে র‍্যাম্প কাঁপালেন সুন্দরীরা। শুধু বালুচরি কেন, মারাঠি স্টাইলে স্বর্ণচরি, লেহেঙ্গা স্টাইলে সোনামুখী সিল্ক কতটা আকর্ষণীয় ফ্যাশন আইটেম হয়ে উঠতে পারে তাও প্রমাণিত হলো এই ফ্যাশন শোয়ে। নাম করা মডেলদের পাশাপাশি এই ফ্যাশন শোয়ে সুযোগ দেওয়া হয়েছিল স্থানীয় প্রতিভাবান মডেলদেরও। ভীষণ ভালো লাগলো নিজের শহর বিষ্ণুপুর, সেখানে আমি বালুচরি স্বর্ণচরিতে উপস্থাপনা করতে পারলাম। অন্য কোথাও যেয়ে আর বালুচরি স্বর্ণচরি উপস্থাপনা করতে হলো না, নিজের শহর থেকে এটা করতে পারলাম, ভীষণ ভালো লাগলো। সত্যি আমরা একদম ভীষণভাবে লাকি। এই শোয়ের মূল ভাবনা বিষ্ণুপুরের মহকুমার শাসক মানস মণ্ডলের। মহকুমার শাসক জানালেন, এই ফ্যাশন শোয়ের মাধ্যমে বিষ্ণুপুরের বালুচরি, স্বর্ণচরি, সোনামুখী সিল্কের পাশাপাশি টেরাকোটা ও ডোকরার অলংকারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য। এখানকার শিল্প মানে আমাদের তাঁত শিল্প, এদেরকে আরও বড় করে বাইরের জগতের কাছে আরও পরিচিতি করা এবং যাতে এদের মার্কেটটা আরও বিস্তৃত হয়। বিষ্ণুপুর মেলার ফ্যাশন শোয়ে উপস্থিত শয়ে শয়ে দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে দেখলেন ফ্যাশনের রূপকল্পে চিরপরিচিত বালুচরির ম্যাজিক। এই শোয়ের শুরুতেই ছিল চমক। আট পৌরের সাজে বালুচরি শাড়ি আর রাজারানী স্টাইলে স্বর্ণচরির চোখ ধাঁধানো কারুকার্য। নারী পুরুষ নির্বিশেষে মডেলদের মাথায় বাঁধা সোনামুখী সিল্কের স্কার্ফ এবং গলায় ঝোলানো বিভিন্ন রঙের কম্বিনেশনের দোপাট্টা। তবে শুধু বালুচরি, স্বর্ণচরি আর সোনামুখী সিল্কের শাড়িই নয়, মডেলদের গলার হার, কানের দুল, হাতের অলংকারেও ছিল বাঁকুড়ার ডোকরা টেরাকোটার শিল্পের ছোঁয়া। টেরাকোটার নজর কাড়া কারুকাজ করা গয়না আট পৌরে বালুচরির সঙ্গে র‍্যাম্প মাতান মাধবীলতা ডিম্পির মতো তারকারা। ফ্যাশন শোয়ের বিশেষ আকর্ষণ ছিল অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের উপস্থিতি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।